আগামী দিনের উন্নয়নে গণতান্ত্রিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতামূলক নির্বাচন প্রয়োজন বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, গত 15 বছরে উন্নয়ন হলেও পিছিয়ে পড়া মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। সকালে রাজধানীর ব্রাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, উন্নয়নের ন্যায্যতার অভাবে মধ্যবিত্তরা দুর্বল হয়ে পড়ছে। এতে স্বাস্থ্য শিক্ষা খাতে সীমাহীন দুর্নীতি বন্ধে ন্যাশনাল হেলথ অথরিটি করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষা খাতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার শিরোনামে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন অনুষ্ঠানের আয়োজন করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। সমস্ত সবকিছু চিন্তা করে কিন্তু উন্নয়ন প্ল্যান করতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নিয়ন্ত্রণ না থাকায় স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি হচ্ছে। তারা বলেন, সব শ্রেণী পেশার মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করতে পারেনি সরকার। স্ট্রং একটা ভয়েসও আমরা হারিয়ে ফেলেছি। অন্যদিকে আমলাতন্ত্র কিন্তু অনেক শক্তিশালী হয়েছে, এখন আমাদের কথাও শুনতে চায় না এবং আমাদের আইডিয়াসগুলোও তাদের কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে গেছে। তারা উন্নয়নের স্থাকুনি, আমাদের যেটি তথাকথিত উন্নয়ন, সেই উন্নয়নের স্থাকুনিতে তারা নিচে পড়ে গিয়েছে এবং এদেরকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি তাহলে আমরা 2030 সালে যখন হিসাব করবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়েও কথা বলেন বক্তারা। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে তথ্য ভাণ্ডার, প্রকল্প পর্যবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের পরামর্শ দেন তারা। অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের পরোক্ষ প্রভাব আমাদের সবাইকে ছুঁয়ে যাবে এবং এটার থেকে আমাদের নিস্তার কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং যাদের জন্য এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ঠিক তাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি কিনা, অথবা আপনারা দেখবেন কোভিডকালীন পিরিয়ডে যে 5 মিলিয়ন পরিবারকে যে 2,500 টাকা করে দেওয়ার কথা, সেটি 37 লাখ দেওয়ার পরে কিন্তু আর দেওয়া যায়নি। সংবাদ সম্মেলনে এইচডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে উন্নয়নে ন্যায্যতা আসবে না। আগামী দিনের উন্নয়নের যে ধারার কথা আমরা বলছি, সেই ওই গণতান্ত্রিক ধারা জবাবদিহিতা শক্তিশালী করতে হবে এবং একটি অংশগ্রহণমূলক, প্রতিযোগিতাপূর্ণ, স্বচ্ছ এবং প্রকৃত নিয়ম নীতির ভিত্তিতে হওয়াটাই এই গণতান্ত্রিক জবাবদিহিতাকে শক্তিশালী করার একটি হাতিয়ার হিসেবে আমরা এইভাবে দেখছি এবং গণতান্ত্রিক জবাবদিহিতার নাগরিকদের অধিকারকে প্রকাশ করার জায়গাটার সবচেয়ে বড় ক্রিয়াক্ষেত্র হলো নির্বাচন। তিনি বলেন, রাজনৈতিক মূল্যবোধের অভাবে মধ্যবিত্ত সমাজ দুর্বল হয়ে পড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সংস্কৃতি ও অর্থনীতিতে। যে বাংলাদেশের সাংস্কৃতিক মান, রাজনৈতিক মূল্যবোধ এবং আপনি অর্থনৈতিক সঞ্চালন সব ক্ষেত্রেই আমার বিকাশমান মধ্যবিত্ত একটা বড় ভূমিকায় ছিল। সাম্প্রতিককালে এই মধ্যবিত্তের ভূমিকা অনেক ম্রিয়মান হয়ে গেছে। যে সাংস্কৃতিক মানের ক্ষেত্রে যেই ধরনের অভিন্ন মূল্যবোধের ভিতরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। উন্নয়নে রাজনৈতিক দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিকল্প নেই বলেও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি দেয় তারা 5 বছর কেন 15 বছরেও সেটা অনেক সময় পরিপালন করেন না, এটাই সত্য। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।